গুড মর্নিং কলকাতা। ম্যাপ অফ মি মর্নিং শো এর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে এসেছি আমি আপনাদের হোস্ট সায়নী। এবং এই পর্বে আমরা কথা বলতে চলেছি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছতে আবারও হেল্প করবে। হ্যাঁ, আমি প্রত্যেকটি পর্বে এটা বলে আসছি যে প্রত্যেকটি ধাপ আপনাদেরকে হেল্প করবে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে। তবে একবার ভেবে দেখুন যে এই প্রত্যেকটি ধাপ যেগুলো আমরা বলছি, যেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো কিন্তু কোনো না কোনো একটা জায়গায় আপনাদের নিজেদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। যেরকম ধরুন আমরা ম্যাপ অফ মিতে যে বিষয় নিয়ে কথা বলি যে আপনারা কি করতে চান, সেটা বিজনেস হোক বা জব হোক বা অন্তর্প্রনারশিপ হোক, সেটার জন্যে আপনাকে কী কী ভাবতে হবে, কী কী আপনাকে মাথায় রাখতে হবে, কীভাবে আপনি এগোবেন, কোন কোন জিনিসকে ত্যাগ করবেন এবং সব কিছু। ওয়েল, যে দর্শক বন্ধুরা আমাদের এই পর্ব আজকে প্রথমবার দেখছেন তাদের জন্য বলি ম্যাপ অফ মি আসলে কী। ম্যাপ অফ মি একটি প্ল্যাটফর্ম, একটি মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা মেনলি ইউজফুল আমরা বলি ক্লাস 9 থেকে ক্লাস 12-এ যারা পড়ছে তাদের জন্যে। তবে এটি কিন্তু যে কোনো মানুষের কাজে লাগতে পারে, যে কোনো মানুষ কিন্তু এটা থেকে উপকৃত হতে পারেন। ম্যাপ অফ মি ক্যান বি ইয়র গাইড, ইয়র ফিলোসফার, ইয়র ফ্রেন্ড। তবে সেটা করার জন্য আপনাকে একটি ছোট্ট পদক্ষেপ নিতে হবে। এতদিনে যারা আমাদের পর্ব রেগুলারলি দেখছেন তারা তো জেনে গেছেন, তবে যারা প্রথমবার দেখছেন তাদেরকে জানাই যে www.mapofme.in-এ গিয়ে আপনারা যখন লগ ইন করবেন আপনারা পেয়ে যাবেন সেই সুযোগ যেখানে ম্যাপ অফ মি আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। নিশ্চয়ই আপনাদের মাথায় এখন এই প্রশ্নটা আসছে যে কিভাবে ম্যাপ অফ মি কিভাবে জানবে যে আপনাদের দরকার কি। ওয়েল, একটা উদাহরণ আমি প্রায়শই দিয়ে থাকি যে যখন একটি বাড়ি তৈরি হয় ভিত স্ট্রং হওয়া খুব দরকার। ঠিক সেরকম নিজেদের ভবিষ্যৎ গঠন করতে, নিজেদেরকে গঠন করতে ভিতটাকে আমাদেরকে আগে শক্ত করতে হবে এবং সেই জায়গায় আপনাদেরকে গাইড করবে ম্যাপ অফ মি। আবারও আপনাদের মাথায় প্রশ্ন আসছে করবে, আমরা যেরকম সিঁড়ি দিয়ে ধাপে 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 একটা ফ্লোরের পর আরেকটা ফ্লোর উঠি, ম্যাপ অফ মি কিন্তু আপনাদেরকে সেইভাবেই নিয়ে যাবে। কারণ যখন আপনারা আপনাদের ফোন বা কম্পিউটার থেকে লগ ইন করবেন www.mapofme.in-এ আপনারা তক্ষুনি পেয়ে যাবেন একটি অপশন যেটা আপনাকে বলবে মেক আ নিউ লাইফ প্ল্যান, যেটা থেকে বোঝা যায় যে আপনার লাইফে একটি নতুন প্ল্যান করার জন্য ম্যাপ অফ মি আপনাকে কিছুটা হয়তো ইন্ধন জ্বালাচ্ছে। এবং সেই জায়গায় যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন এই 26টি ধাপ। এই 26 ধাপ চ্যালেঞ্জ, হ্যাঁ এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কমপ্লিট করতে কিন্তু সেই মানুষজনই পারে যারা আত্মনির্ভর, যাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস আছে এবং যারা দেখতে চায় যে কত রকমভাবে জ্ঞান তারা অর্জন করতে পারে। আপনিও নিশ্চয় তার মধ্যে একজন। এখনও হয়তো আপনাদের মনে এই কনফিউশনটা আছে যে 26 ধাপ চ্যালেঞ্জ আসলে কী। আচ্ছা ধরুন আপনি একটা প্ল্যান করেছেন যে আপনারা বিজনেস করবেন বা আপনি একটা জব করবেন, যেখানে আপনি শুরুতে একটা স্তরে ঢুকলেও আপনি আস্তে আস্তে আরও অনেক স্তর পেরিয়ে উন্নতি করতে চাইবেন, রাইট? ওয়েল, সেই জায়গায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা যেটা ভাবছি সেটা বিজনেস সংক্রান্ত হোক বা জব সংক্রান্ত হোক সেটার একটা লেআউট তৈরি করা, একটা ডিজাইন তৈরি করা, যেটাকে আমরা বলি প্রোটোটাইপ। ধরুন আপনি ভাবছেন যে আপনি একটা বাড়ি তৈরি করবেন, কিন্তু বাড়িটা তৈরি করতে গেলে আপনাকে আগে জানতে হবে যে আপনার কাছে এরিয়া কতটা আছে, আপনার কতটা ইট লাগবে, কতটা সিমেন্ট লাগবে। এগুলো না জানলে আপনি বাড়িটা তৈরি করবেন কীভাবে, রাইট? ওয়েল, সেই জায়গায় ম্যাপ অফ মি আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের গাইড হয়ে এবং বোঝাবে কীভাবে আপনারা এগোলে পৌঁছে যেতে পারেন সেই লক্ষ্যে যেগুলো নিয়ে আপনারা ভাবতে থাকছেন কিন্তু কোনো একটা জায়গায় হয়তো আটকে পড়েছেন এটা ভেবে এটা হয়তো সম্ভব নয়। আমরা কিন্তু তখনই সেই লক্ষ্যে পৌঁছতে পারবো যখন আমাদের পরিকল্পনা দৃঢ় হবে, যখন আমরা চাইবো সেই জায়গায় পৌঁছতে। ওয়েল, 26 ধাপ চ্যালেঞ্জের ব্যাপারে তো অনেক কিছু বললাম, তবে আরও অনেক কিছু আছে যেটা আপনি জানতে পারবেন যখন আপনি লগ ইন করবেন www.mapofme.in। তবে এটা ভাববেন না যে এই 26 ধাপ চ্যালেঞ্জ যদি আপনারা সঠিকভাবে সম্পূর্ণ করেন তাহলে আপনারা শুধু এক্সপিরিয়েন্স পাবেন এবং শুধু গাইডেন্স পাবেন।
আপনারা কিন্তু জিতে যেতে পারেন একজন ইয়াং সাকসেসফুল এন্টারপ্রেনরের একটি গ্রাফিক নোভেল। গ্রাফিক নোভেল কী কাজে লাগবে ভাবছেন তো? আমিও ভেবেছিলাম, তবে যখন আমি গ্রাফিক নোভেলটা পড়লাম আমি বুঝলাম যে মানুষ কত রকম সমস্যায় পড়ে, কত রকম অবস্ট্রাকশনস পেরিয়ে তারা নিজেদের লক্ষ্য, নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যায় এবং তখনই কিন্তু তারা বাকিদেরকে ইন্সপায়ার করতে পারে। আপনি যখন দেখবেন যে আপনার স্বপ্ন অন্য কেউ বাঁচছে, আপনার স্বপ্ন নিয়ে অন্য কেউ এগিয়ে চলেছে এবং তারা পারছে, আপনি কোনো একটা জায়গায় হয়তো এটা ভাববেন যে আপনিও পারবেন। তবে সেইভাবে ভাবার জন্য যেটা আপনার সবথেকে বেশি ভাবা দরকার সেটা হচ্ছে আপনি নিজের ওপর কীভাবে আত্মনির্ভর হতে পারবেন, আপনি কতটা এগোতে পারবেন নিজের এই চিন্তা শক্তি নিয়ে, এবং সেই জায়গায় ম্যাপ অফ মি আছে। তো 26 ধাপ চার্জ ব্যাপারে প্রচুর বললাম, তবে যখন আপনি www.mapofme.in এ গিয়ে লগ ইন করবেন আপনারা আরও অনেক জানতে পারবেন। লগ ইন করে এই 26টা ধাপের ব্যাপারে আপনি তো জানতে পারবেন। আপাতত আজকের পর্বটা নিয়ে আলোচনা করা যাক, রাইট? আজকে আমরা আলোচনা করতে চলেছি হ্যান্ডিক্রাফটস নিয়ে। হ্যাঁ, হস্তশিল্প। হস্তশিল্প বলতে কিন্তু এটা বোঝায় যে আপনি কীভাবে চুল বাঁধেন, আপনি কীভাবে রান্না করেন, আপনি কীভাবে নিজের ঘর দোর সাজিয়ে রাখেন, বা আপনি কীভাবে জিনিসপত্র তৈরি করেন, হাতের কাজ, রাইট? তো এই হস্তশিল্প কিন্তু অনেক রকমের হতে পারে। আপনি কিন্তু যে কোনো রকমভাবে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন হস্তশিল্পে। কিন্তু শাড়ি যেরকম পরে সেরকমই পরে আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখি, কারণ সব কিছু একটা আইডিয়া থেকে আসে এবং তারপরে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মানুষের একসাথে এসে সেই কাজটাকে একটা রূপ দেওয়া। তো কোনো একটা জায়গায় হস্তশিল্প এমন একটি জিনিস যেটা বড় বড় প্রজেক্ট, বড় বড় প্ল্যানসের প্রোটোটাইপ বানাতে বা জিনিসগুলোকে সঠিকভাবে ডিজাইন করতে আমাদেরকে হেল্প করে। হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস, এটা যে শুধু আমাদের আর্টের সাথে জড়িত, শিল্পর সাথে জড়িত তা নয়। আমরা যেটাই করি না কেন, যখন যে কোনো কাজ আমরা করি না কেন, সেটা কিন্তু আমাদের হস্তশিল্পের মধ্যেই পড়ে। আমরা আশেপাশে যা কিছু দেখি, সেটা একটা ফোন হোক বা একটা শাড়ি হোক বা একটা টেবিল হোক বা একটা বিল্ডিং হোক, পুরোটাই কিন্তু কোনো না কোনো জায়গায় শিল্প। বাংলায় আমরা প্রচুর রকমের হস্তশিল্প দেখতে পারি, যেরকম ধরুন ডোকরা শিল্প, বা ধরুন ছৌ নাচে যেগুলো আমরা দেখতে পাই যে মুখোশগুলো পরে তারা ডান্স করে, সেটা হোক বা হোক আমাদের তাঁতের শাড়ি, বা আরও বিভিন্ন রকমের হস্তশিল্পের মধ্যে আরও অনেক কিছু আছে, সেগুলোই আমরা এই পর্বে জানবো বিভিন্ন মানুষের সাথে কথা বলে। এবং এটাও জানবো যে কীভাবে আপনি আপনার আশেপাশের জিনিসপত্র দিয়ে হস্তশিল্প করতে পারেন, কারণ হ্যান্ডিক্রাফটস কিন্তু মেজরলি হচ্ছে ইনোভেশন। আপনি কীভাবে যে জিনিসগুলো ধরুন আপনি ফেলে দিতে চাইছেন সেগুলোকে আপনি রিসাইকেল করতে পারেন হ্যান্ডিক্রাফটস করে, বা ধরুন আপনার কোনো পুরনো জামা কাপড় সেটাকে আপনি কেটে ব্যাগ বানাতে পারেন, বা এরকম প্রচুর আইডিয়াস আছে যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু জানতে পারি এবং সেগুলো কিন্তু আমরা কার্যকরীও করতে পারি যদি আমরা একটু ভাবি, রাইট? এবং এই ভাবনা চিন্তা যাতে আপনাদের মনের মধ্যে আসে, যাতে আপনারাও শুরু করেন বিভিন্ন রকমভাবে ভাবনা, একটুখানি হেল্প বা একটুখানি গাইড আমরাও করতে চাই ম্যাপ অফ মি দিয়ে, যাতে আপনারা আপনাদের যে দক্ষতা আছে, আপনাদের যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে আপনারাও হয়ে যেতে পারেন একজন হস্তশিল্পী। আপনি যদি হ্যান্ডিক্রাফটসে ইন্টারেস্টেড হন, আপনি কিন্তু এটাকে আপনার জীবিকা নির্বাহ করার জন্যও ব্যবহার করতে পারেন। এবং এই পর্বে আমরা জেনে নেব আরও অনেক মানুষের সাথে কথা বলে যে কী কীভাবে হ্যান্ডিক্রাফটস আমাদেরকে হেল্প করতে পারে নিজেদের বাড়িঘর দোর সাজানোর জন্যে, বা আমাদের কেরিয়ার গঠন করার জন্যে, বা নিজেদেরকে আনন্দে রাখার জন্যে, কারণ এটি একটি শিল্প। এবং শিল্প এমন একটি জিনিস যেটি প্রত্যেকটি মানুষকে কিন্তু আকর্ষণ করে, এবং একজন শিল্পী এটাই চায় যে আশেপাশে জিনিসপত্র আছে সেগুলোকে দিয়ে এমন কিছু একটা পৃথিবীতে প্রেজেন্ট করতে যেটা থেকে যাবে, এটাই তো শিল্প। এবং আজকে এই পর্বে আমরা আরও অনেক জানবো হ্যান্ডিক্রাফটসের ব্যাপারে। আপনারা পেতে চলেছেন আরও অনেক আইডিয়া, খাতা পেন নিয়ে বসুন, নোট ডাউন করুন। তবে অন্য সেগমেন্টে যাওয়ার আগে ছোট্ট করে রিমাইন্ড করে দিই, প্রত্যেকটি পর্বে আমাদের থাকে একটি কুইজ সেকশন, যেখানে আমরা করি দুটি প্রশ্ন যার অতীব সহজ উত্তর আপনারা যদি দিয়ে দেন আমাদের www.mapofme.in এ লগ ইন করে, আপনারা জিতে যাবেন একটি কুল সাইকেল বা ব্যাকপ্যাক বা হেলমেট বা টি শার্ট বা গিফট ভাউচার্স ফ্রম অ্যামাজন, জোম্যাটো, ডেলি ডাম্প,
বেয়ার নেসেসিটিস, হেরিটেজ ওয়াক কলকাতা, আর্ট ওয়ার্কশপ পাসেস এবং প্রচুর লোভনীয় গিফটস। আমি তো প্রচুর বললাম, তবে এবার দেখতে হবে যে আমার কো-হোস্ট বিমল যে আছে স্টুডিওর বাইরে, ও আজকে চলে যাচ্ছে এমন কিছু মানুষের কাছে যারা কিন্তু হ্যান্ডিক্রাফটস দিয়ে মানে হস্তশিল্প দিয়ে অন্তর্প্রনারশিপ শুরু করছে বা করছে এবং এগিয়ে চলেছে। তারা কিভাবে করছে এবং কী কী জিনিস দরকার বুঝতে পারছি। অনেকে এটা ভাবছে এটাও হয় নাকি। এক্স্যাক্টলি, ম্যাপ অফ মি ইজ অ্যাবাউট সারপ্রাইজেস, যেখানে আপনারা জানতে পারবেন যে এইভাবেও কিন্তু এগোনো যায়, টিপস পাবেন যে আপনিও কীভাবে এটাকে আপনার স্বপ্ন তৈরি করতে পারেন। লোভ লাগছে রাইট? আর অপেক্ষা করাবো না, চলুন যাওয়া যাক বিমলের কাছে এবং জেনে নিই কিছু বেশ ইন্টারেস্টিং তথ্য হ্যান্ডিক্রাফটসের ব্যাপারে। হাই সায়নী, গুড মর্নিং। গুড মর্নিং তোমাকে আর গুড মর্নিং আমার সকল শহরবাসীকে। আমি আপনাদের প্রিয় শো ম্যাপ অফ মি মর্নিং শো এর হোস্ট বিমল। আজকের পর্বে আমরা আলোচনা করছি হস্তশিল্প নিয়ে। হস্তশিল্প একটি খুব প্রাচীনতম একটি শিল্প। তো আজকের পর্বে আমরা শহরের বিভিন্ন মানুষজনদের কাছে যাব আর তারা এই শিল্পর ব্যাপারে অর্থাৎ এই হস্তশিল্পর ব্যাপারে কী কী ভাবছেন সেগুলো জেনে নেব। তাছাড়াও আমরা যারা হ্যান্ডমেড জিনিসপত্র বানান তাদের কাছেও যাব এবং তারা কীভাবে সেখান থেকে জীবিকা উপার্জন করছেন এখন 21st century সেগুলোও জেনে নেব। চলুন যাওয়া যাক আর শুনে নেওয়া যাক তাদের মতামত। তবে হ্যাঁ, তার আগে ম্যাপ অফ মিতে লগ ইন করতে ভুলবেন না। যেন ম্যাপ অফ মিতে লগ ইন করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে www.mapofme.in এ যান, লগ ইন করুন আর ম্যাপ অফ মি এর সঙ্গে জুড়ে থাকুন। আর অতি অবশ্যই ম্যাপ অফ মি এর 26 ধাপ চ্যালেঞ্জ কমপ্লিট করুন, কারণ 26 ধাপ চ্যালেঞ্জে আপনি অনেক অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে গড়ে তুলবে একজন সাকসেসফুল প্রফেশনাল। নমস্কার বন্ধুরা, এখন আমার সঙ্গে আছেন সুমন সোম। সুমন সোম একজন আর্ট অ্যাক্টিভিস্ট, ইনস্টলেশন আর্টিস্ট, ইন্টেরিয়ার ডিজাইনার এবং একজন কবি। সুতরাং ওনার মুখ থেকে শুনে নেব আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করছি সেই বিষয়ে উনি কী ভাবছেন, ওনার কী চিন্তাভাবনা রয়েছে। চলুন যাওয়া যাক আর শুনে নেওয়া যাক কিছু কথা। নমস্কার। পৃথিবীতে যবে থেকে শিল্প সভ্যতার শুরু সেই সময় থেকেই হ্যান্ডিক্রাফট রয়েছে। আর্ট এবং হ্যান্ডিক্রাফট এই দুটোকে অনেক সময় আমরা আলাদা করে দেখার চেষ্টা করি, কিন্তু আর্ট এবং হ্যান্ডিক্রাফট আসলে এক। স্পেনের আলতামিরা গুহাতে যে গুহা চিত্র ছিল সেই ছবিও কিন্তু একটা হ্যান্ডিক্রাফট এবং আর্ট। আমাদের দেশে এবং উপমহাদেশে হ্যান্ডিক্রাফটের ঐশ্বর্য ছড়িয়ে রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন জেলায় অসংখ্য হস্তশিল্পী রয়েছেন। সমস্যা হচ্ছে মানুষের শিল্প দর্শন, শিল্পকে বোঝবার ক্ষমতা, এস্থেটিক্সকে গ্রহণ করার ক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে বললে ভুল হবে, কিন্তু ডেফিনেটলি সমস্যা হচ্ছে যে সঠিক শিল্প নির্বাচনের। সেই সমস্যার জন্যই হস্তশিল্প খানিকটা পেছনের সারিতে চলে যাচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করি, আমরা যারা ডিজাইনার, আমরা যারা স্পেস কনসালটেন্সি করি, ইন্টেরিয়ার ডিজাইনিং করি, আমরা চেষ্টা করি যে আমাদের প্রজেক্টে, অর্থাৎ আমরা যদি কোনো অডিটোরিয়াম করছি বা কোনো রেসিডেন্স করছি, কোনো কমার্শিয়াল প্লেস করছি, সেখানে কোনো না কোনোভাবে হ্যান্ডিক্রাফটকে ইনকর্পোরেট করার চেষ্টা করি। যেমন বস্তার জেলার যে লোহা দিয়ে শিল্প তৈরি হয় সেটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। এখানে আমাদের আর্টিজম আমাদের সংস্থা, যেখান থেকে আমরা একটি মাল্টি ডিসিপ্লিনারি ডিজাইন একাডেমি চালু করছি, এখানে কিছু কাজ আছে যে এটা ছত্রিশগড়ের বস্তার শিল্পকলা। ইভেন এই হরিণ, এক্ষেত্রেও একজন ইটালিয়ান ডিজাইনার ওই হস্তশিল্পীদের সঙ্গে নিয়ে এই প্রোডাক্ট তৈরি করে, যা কিনা শোভা পায় বিভিন্ন 5-তারা হোটেলে। তো আমার বক্তব্য এটাই, যদি হস্তশিল্পকে চালকের আসনে বসাতেই হয় তবে তাকে নিয়ে আসতে হবে আরবান লাইফে এবং অ্যাফ্লুয়েন্ট মানুষদের মধ্যে এর আগ্রহ তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা ইউথরা অনেক কিছু শিখলাম, আর এটাও শিখলাম যে একটা শুধু হস্তশিল্প নয়, যে কোনো আর্ট ফর্মকে কীভাবে সম্পূর্ণ একটা রূপ দেওয়া যায়। তাহলে আমরা
শহরের বিভিন্ন মানুষজনদের সঙ্গে দেখা করলাম আর কথা বলে নিলাম যে তারা কি ভাবছেন হস্তশিল্পের ব্যাপারে। আর এটাও জেনে নিলাম যে 21st century হস্তশিল্প মানুষজনদের এখনও উপার্জনের মাধ্যম হতে পারে। এখন আমরা জেনে নেব এই বিষয়ে আরও কিছু তথ্য, আরও কিছু ইনফরমেশন। A shift from plastic or non-biodegradable items to something which is more good for the environment and you can reuse it again and again, and also it has a very good aesthetic sense. For me, pottery was something like that. I found peace in it and I thought I should take it forward. It would be something that made me happy. I went to Bangalore, I was working there, I got frustrated and I thought I need to focus on something creative, and I searched for pottery classes. Clay has therapeutic properties. I mean, when you touch it, you'll know how satisfying or how calming it can be. I would want to do it by doing something that I love. I put in my savings, I do what I can, I make a studio at my own place. That's how Iron Earth was born. আমি মাসে 8খানা ক্লাস দিই 2 ঘন্টা করে, অ্যান্ড ইটস ওপেন ফর অল কিডস, এল্ডার্স, ইয়াং টিনস, হুয়েভার ওয়ান্টস টু কাম অ্যান্ড লার্ন। আই ডিড কোলাবরেশন উইথ জকি জুনিয়র্স, সাম সার্টেন হ্যান্ড বিল্ডিং টেকনিক্স দ্যাট আই কুড শো অন আ লাইভ সেশন, অ্যান্ড ইট ওয়াজ আ ফান সেশন। লাইক আই ডিড এন্ড আপ গেটিং সাম অ্যামাউন্ট অফ পেমেন্ট হুইচ ইজ প্রিটি গুড। Change again comes from within, whether it's about climate change or whether it's about your own safety or whether it's about women's safety in general. The change has to be within you. If someone is trying to undermine you, if someone is trying to blackmail you, or if there's something that you are not comfortable with, you need to speak up. No matter where you're from, no matter who you're working under, no matter if it's in front of 100 people, you need to call it out, and that's where the change starts. হস্তশিল্প ভারতবর্ষের একটি প্রাচীনতম শিল্প, আর আমরা প্রত্যেকেই এই হস্তশিল্পের সঙ্গে পরিচিত। এখন প্রশ্ন উত্তরের সময়, আর এই পর্বে যেহেতু আমরা হস্তশিল্প নিয়ে কথা বলছি, তাই এই বিষয়ের উপর দুটি খুব সহজ প্রশ্ন আমি আপনাদের করব। আর সেই প্রশ্ন দুটি সঠিক উত্তর দিতে পারলে আপনারা জিতে যাবেন অনেক পুরস্কার। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, 21st century দাঁড়িয়ে ট্রেডিশনাল আর্ট কি উপার্জনের মাধ্যম হতে পারে? 21st century দাঁড়িয়ে ট্রেডিশনাল আর্টের মাধ্যমে আপনি কি উপার্জন করতে পারেন? এবার আমি আপনাদের দ্বিতীয় প্রশ্নটি করেই ফেলি। বাঁকুড়া নামের সঙ্গে আমরা সবাই পরিচিত, আর বাঁকুড়ার হস্তশিল্প খুব বিখ্যাত। বাঁকুড়ার পোড়ামাটি দিয়ে তৈরি অনেক হস্তশিল্প আছে। আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পোড়ামাটি দিয়ে তৈরি হস্তশিল্পকে আমরা আর কি নামে চিনি? পোড়ামাটি দিয়ে তৈরি হস্তশিল্পকে আমরা আর কি নামে চিনি? আর এই প্রশ্ন দুটি সঠিক উত্তর দিন, জিতে নিন অনেক পুরস্কার। কিন্তু উত্তর দিতে গেলে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে, আর লগ ইন করতে হলে আপনাকে যে ওয়েবসাইটটা যেতে হবে সেটি হলো www.mapofme.in www.mapofme.in। এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দিন আর জিতে নিন অনেক পুরস্কার, যেমন সাইকেল, ব্যাকপ্যাক আর গিফট ভাউচার্স ফ্রম অ্যামাজন, জোম্যাটো, বেয়ার নেসেসিটিস, ডেলি ডাম্প, ক্যাফে কফি ডে, হেরিটেজ ওয়াক কলকাতা, আর্ট রিক্সা, আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি না করে ঝটপট লগ ইন করুন, প্রশ্ন দুটি সঠিক উত্তর দিন, কারণ পুরস্কার আপনাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, মেরা নাম প্রিন্স ঠাকুর ডাডওয়াল হ্যায়, मैं बीटी में काम करता हूँ। मैं आज आपसे इंटरनेट पर सर्च करने के कुछ स्मार्ट और बेहतरीन तरीके शेयर करूँगा।
इन्हें इस्तेमाल करके आप जॉब ढूंढ सकते हैं, जॉब के लिए अप्लाई कर सकते हैं, जॉब में पूछे जाने वाले मुख्य सब्जेक्ट्स को भी आप सर्च कर सकते हैं, उन्हें समझ सकते हैं, उनको अपने अंदर ढाल सकते हैं, अपने आप को बेहतर तैयार कर सकते हैं और अपने जीतने की उम्मीद को और आगे बढ़ा सकते हैं। इंटरनेट 1.8 बिलियन वेबसाइट्स का एक समूह है और यह बढ़ता ही जा रहा है। हमें यहाँ पे अनगिनत डेटा, अनगिनत इंफॉर्मेशन अवेलेबल है। इसे हम डायरेक्ट भी इस्तेमाल कर सकते हैं और इसको हम मिला जुला कर भी इस्तेमाल कर सकते हैं। हमें इसका फ़ायदा उठाने में कई बार बहुत समय लगता है और जो स्मार्ट तरीके मैं आपसे शेयर करने जा रहा हूँ, आप कम समय में अपने मुख्य सब्जेक्ट के बारे में सर्च कर सकते हैं और बेहतरीन तरीके से उसे पूर्ण कर सकते हैं। सबसे मुख्य सर्च इंजन है गूगल, यह सबसे ज़्यादा इस्तेमाल किया जाता है। फिर आता है बिंग और फिर आता है याहू और फिर डकडकगो। कई बार हम प्रभावित कंपनी की वेबसाइट पे जॉब ढूंढना चाहते हैं और हमें बहुत समय लग जाता है। अगर हम स्मार्ट ट्रिक नंबर 1 इस्तेमाल करें तो हम बड़ी आसानी से उस पेज पे सीधे पहुंच सकते हैं जहां पे जॉब्स या करियर्स होने की संभावना है। इसे इस्तेमाल करने का तरीका है कीवर्ड करियर्स स्पेस साइट कॉलन और उस वेबसाइट का नाम। एज एन एग्जांपल करियर्स स्पेस साइट कॉलन bt.com आपको सीधा उस पेज पे ले जाएगी जहां आप जॉब्स को ढूंढ सकते हैं, उनके कीवर्ड्स को समझ सकते हैं और उसको अप्लाई कर सकते हैं। कई बार ऐसा होता है कि कैंडिडेट इंटरव्यू में अपना मुख्य सब्जेक्ट या मुख्य स्किल समझा नहीं पाता है और उसको ढंग से बोल भी नहीं पाता है, उसका प्रोनंसिएशन भी सही नहीं होता है। इस चीज़ के लिए आप इस्तेमाल करें स्मार्ट ट्रिक नंबर 2। इसमें आप गूगल सर्च इंजन पे जाके डिफाइन कॉलन और शब्द लिख के सर्च करें। यह सीधा आपको डिक्शनरी का आंसर देगा जिसे आप इंग्लिश में और इंग्लिश और हिंदी, इंग्लिश और तमिल और भी कई आने वाली भाषाओं में समझ सकते हैं। साथ ही आप इसके साउंड बटन पे क्लिक करके उसको कैसे बोला जाता है वह सीख सकते हैं, उसका प्रोनंसिएशन। और अगर आप किसी कंपनी में जा रहे हैं जो ब्रिटिश कंपनी है या अमेरिकन कंपनी है या इंडियन कंपनी है तो उन तीन तरह के प्रोनंसिएशन को भी सीख सकते हैं। ऐसा होता है कि कई वेबसाइट्स हमारी फेवरेट बन जाती हैं और हम उन्हीं वेबसाइट्स पे अपने टॉपिक सर्च करते हैं, फिर हम पाते हैं कि हमारा एक नया टॉपिक है जिसके बारे में हमें इस वेबसाइट में डिटेल्स सेटिस्फैक्ट्री नहीं है। तो अगर आप ये जानना चाहते हैं और ऐसी वेबसाइट्स जो उसी तरह से आपको इंफॉर्मेशन दे सकती हैं तो इसको आप बड़ी आसानी से समझ सकते हैं विद स्मार्ट ट्रिक नंबर 3। आप गूगल इंजन पे सर्च करिए रिलेटेड कॉलन साइट नेम। आजकल हम अपने मुख्य सब्जेक्ट्स को ना केवल पढ़ते हैं बल्कि हम वीडियो पे औरों के द्वारा दिए गए सेशंस को सुनते भी हैं और एनिमेशन के थ्रू जल्द से जल्द समझते भी हैं। तो वीडियो सर्च करते वक्त भी आप स्मार्ट तरीका इस्तेमाल कर सकते हैं। सर्च करने का तरीका सेम है, आप गूगल इंजन पे जाके अपना टॉपिक डालते हैं और इस बार ऑल की जगह आप नेक्स्ट इमेजेस से नेक्स्ट जाएंगे, मैप से नेक्स्ट जाएंगे, वीडियोस पे क्लिक करते हैं और आपको बहुत सारे वीडियोस का एक परिणाम मिलता है। परंतु यह वीडियोस कई बार फ्री वीडियोस भी होते हैं जो हमें एड्स दिखाते हैं या हमारे मुख्य पसंदीदा वेबसाइट से रिलेटेड नहीं होते। तो अगर हम इसमें से कुछ भी हटाना चाहते हैं तो उस वेबसाइट का नाम हम माइनस के साथ आगे लिख सकते हैं। जैसे अगर मैं जानना चाहता हूँ एनिमेशन कोर्सेज के बारे में और मैं -youtube.com करता हूँ तो मुझे वह सारे परिणाम दिखाएगा जिसमें youtube.com से संबंधित वीडियोस नहीं होंगे परंतु और प्रोफेशनल वेबसाइट्स के रिजल्ट्स ऊपर दिखाई देंगे। और अब मैं आपको पाँचवा स्मार्ट ट्रिक बताने जा रहा हूँ जो आज के दौर में बहुत उपयोगी है। आप सोशल मीडिया से अछूते नहीं रह सकते, तो अगर आप
जिस भी कंपनी के बारे में जानना चाहते हैं कि लेटेस्ट उसने सोशल मीडिया पे क्या पोस्ट किया है, तो उसको सर्च करने का तरीका बहुत सिंपल है। आप गूगल सर्च इंजन पे जाइए और उस कंपनी का नाम लिख के ऐट द रेट उस सोशल मीडिया की कंपनी का वेबसाइट का नाम डालिए, जैसे infosys@twitter.com, तो आपको उसका लेटेस्ट ट्वीट की अपडेट मिल सकती है। ऐसे ही आप infosys@facebook.com या infosys@linkedin.com को भी डाल सकते हैं। तो आज हमने सीखा कि हम कैसे जॉब को सर्च कर सकते हैं, जॉब की एप्लीकेशन भर सकते हैं, कैसे हम अपने कीवर्ड्स, अपने की स्किल्स को ढूंढ सकते हैं, उनकी डेफिनेशन पढ़ सकते हैं, उन्हें बोलना सीख सकते हैं, उनके बारे में फ्री कोर्सेज या पेड कोर्सेज के बारे में ढूंढ सकते हैं, कैसे उनके वीडियो सेशंस को फिल्टर करके ज़्यादा से ज़्यादा प्रोफेशनल वीडियोस को सुन सकते हैं, कैसे हम सोशल मीडिया में अपने पसंदीदा टॉपिक्स के बारे में जल्द से जल्द जान सकते हैं। इन सब के अलावा भी अगर आप एडवांस सर्च करना चाहते हैं, जो कि बहुत सारे पैरामीटर्स के साथ होती है, तो आप हाउ टू सर्च गूगल पर सर्च करिए और उन सारे टॉपिक्स को पढ़िए जिनमें एडवांस सर्च अलाउड है। मैं आशा करता हूं कि ये आपको मदद करेगा और आप अपनी ज़िंदगी में सफल रहेंगे। धन्यवाद। गोटा पर्वटाए प्रत्येक मानुषर कथा शुने एक जिनिस माथाय प्रचंड घुरछे, किभावे प्रत्येक जिनिसेर साथे ओतप्रोत भावे जड़ित बुझते पारछेन, तो किभावे मानुष हस्तशिल्प दिए एंटरप्रेन्योरशिप करछे, जेटा एक समय आमरा भाबतम जे हयतो कोनो बिजनेसे गिए बा कोनो प्रोडक्ट सेल करे हयतो हबे, किन्तु शिल्प जे एकटा मानुषके एंटरप्रेन्योर बानाते पारे एई धारणाटा किन्तु खूब एकटा আমরা শুনিনি। তবে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা জানতে পারছি এরকম প্রচুর মানুষের ব্যাপারে যারা ভিন্ন ধরনের আইডিয়াস রাখে, ভিন্ন ধরনের পরিকল্পনা করে এবং সেইটা নিয়ে তারা এগিয়ে যায় এবং যা যা বাধা তাদের রাস্তায় আসে তা সেটাকে অতিক্রম করে, করে এগিয়ে যাওয়াটাই কিন্তু তারা মনে করে ধর্ম, এবং এই জন্যে কিন্তু আজকে তারা সেই জায়গায় পৌঁছে আজকে আপনাদেরকে বলতে পারছে যে তাদের জার্নিটা কিন্তু খুব একটা ইজি ছিল না। কেন জানেন তো? যাতে আপনারা এটা বোঝেন যে জার্নিটা ইজি হবে না, অনেক রকম সমস্যা আসবে, অবস্টাকলস আসবে, অনেকভাবে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি হয়তো এটার জন্য উপযুক্ত নন, কিন্তু কোনো একটা জায়গায় আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে সঠিকটার দিকে, আপনাকে আওয়াজ তুলতে হবে যাতে আপনি সঠিকটা করতে পারেন এবং মানুষকেও বলতে পারেন, বোঝাতে পারেন ঠিকটা করতে, ঠিকটা মেনে চলতে, কারণ তবেই কিন্তু আমাদের সমাজে পরিবর্তন আসবে, আমাদের মনের মধ্যে, আমাদের আশপাশে সবাইকার মধ্যে পরিবর্তন আসবে, এবং এই বিশ্বাসটা তখনই দৃঢ় হবে যখন আপনি নিজের কাছে অনেস্ট থাকবেন, এবং এই সব কিছুই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের শারীরিক মানসিক পুরোটাকে নিয়েই জড়িয়ে আছে। হস্তশিল্প এমন একটি জিনিস যেটা মানুষ আবিষ্কার করেছিল নিজেদের দক্ষতা দেখানোর জন্য, সেই মানুষগুলো কী কী শিখতে চায় বা শিখেছে সেইটা তারা দেখায় তাদের নিজেদের কাজ দিয়ে। আপনারাও পারবেন, বিশ্বাস রাখুন এবং ম্যাপ অফ মি ফলো করতে থাকুন। ম্যাপ অফ মি আপনাদের সেই গাইড হয়ে যাবে যারা আপনাদেরকে বোঝাবে যে আপনারা যদি কখনো ভেবে থাকেন যে কোনো একটা জিনিস ইম্পসিবল, সম্ভবই নয়, হতেই পারে না, সেটা কিন্তু হবে। সাউন্ডস লাইক ম্যাজিক, তবে এটা কিন্তু ম্যাজিক নয়, এটা হচ্ছে মাইন্ডসেট। আপনি যখন একবার এটা ভেবে নেবেন যে আপনি কিভাবে এগোবেন এবং সেটার জন্য আপনি সঠিক পদক্ষেপ নেবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং ম্যাপ অফ মি আমাদের এতগুলো পর্ব জুড়ে আমরা এটাই আপনাদেরকে বলে এসেছি যে আত্মবিশ্বাস রাখুন, নিজের ওপর নির্ভরশীল হন, সঠিক কাজটা করুন, চোখ কান খোলা রাখুন, শুধু নিজের নয় আশপাশটাকেও সুন্দর করুন, তবেই কিন্তু আপনি একটি সুন্দর জীবন পাবেন। এবং একটি সুন্দর জীবন কে না চায়, আপনিও চান, রাইট? ওয়েল, এখানেই শেষ করছি ম্যাপ অফ মি মর্নিং শোয়ের আমাদের এই পর্ব, এবং আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে আপনাদের লক্ষ্যের দিকে, আপনাদের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন ম্যাপ অফ মির হাত ধরে, এবং আপনারা সেই স্বপ্নটা, সেই দিনটা দেখতে পাবেন যেদিনকে আপনাদের স্বপ্ন আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে। দেখতে থাকুন ম্যাপ অফ মি এবং ফলো করতে থাকুন অল দ্য প্রিন্সিপালস, কারণ এরাই হবে আপনার গাইড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আপাতত বাই।